ভণ্ডদের ধোকায় পড়ে সরলমনা মুসলমান নর নারীরা ঈমান হারাচ্ছে। দেশে ভণ্ডপীরের অভাব নেই, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ওই সমস্ত পীর নামধারী ভণ্ডরা মানুষকে নিঃস্ব করছে। দেশ এবং প্রবাসে, কাছে এবং দূরে, যে যেখান থেকে এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বাংলাদেশে অসংখ্য ভণ্ড বাবার দরবার রয়েছে। তারা ইসলাম ধর্মকে পুঁজি করে মুসলমানের লেবাস শরীরে লাগিয়ে পেট পূজার জন্য নরনারী নিয়ে অশ্লীলভাবে ড্যান্স করতেছে, ভণ্ড বাবার দরবারে, এবং ইসলাম ধর্মটাকে পুঁজি করে সাধারণ মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে এই সমাজের যারা সরল সোজা মানুষ রয়েছে তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এরকম কিছু ভিডিও ফুটেজ আপনি যদি আপনার নিজ চোখে না দেখেন কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি এই পুরো ভিডিওগুলো আপনি দেখে যাবেন। পুরো ভিডিওটা দেখার পর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে যদি 500 লাইক আসে তাহলে নেক্সট টাইমে পার্ট 2 ভণ্ড বাবার ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন প্রথমে একটা ভিডিও দেখব, এখানে 3-4টা ভিডিও দেখব। তো প্রথমে একটা ভিডিও দেখব, সেই ভিডিওটা হলো এক ভণ্ড বাবা রয়েছে, তার মহিলা মুরিদও রয়েছে এবং পুরুষ মুরিদও রয়েছে, কিন্তু পুরুষ মুরিদ যারা রয়েছে তাদেরকে বুকে নিয়ে জড়িয়ে ধরে কোনো তকদির দেওয়া হয় না, এবং মহিলা যারা রয়েছে তাদেরকেই বুকে জড়িয়ে নিয়ে তারপরে তকদির দেয়। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি, দেখি আসি। বাবা তোমায় ভালোবাসি, শরণ সুমিতে বাবা গো বাবা তোমার সেয়াসি গো। দেখেন কিভাবে জড়িয়ে ধরতেছে, দেখেন ভণ্ড বাবা। তোমায় ভালোবাসি, তোমার নাম কি রাখি গো মনে যখন আমি তোমার নাম কি রাখি গো মনে গান গানে কি তোমায় গো বাবা নিরলাতে বসি গো নাই গো শহর বাবার শুধু তোমার দা। বন্ধুরা, এই ভিডিওটা তো দেখলেন, এরকম অসংখ্য ভণ্ড বাবা বাংলাদেশে রয়েছে। যে একজন ইসলামী লেবাস লাগিয়ে একজন ভণ্ড বাবা কীভাবে নারীদেরকে নিয়ে নাচানাচি করতেছে, এরকম অসংখ্য ভণ্ডপীর বাংলাদেশে রয়েছে যারা চিকিৎসার নামে করে ভণ্ডামি এবং সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে করে নাচানাচি। হ্যাঁ বন্ধুরা, এখন আরেকটা ভিডিও দেখব, সেই ভিডিওটা হলো চুষে দেয়। কী চুষে দেয় এটা মুখে বলা যাবে না, ভিডিওটা দেখব। চলুন সেই ভিডিওটা দেখব, আর এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। বন্ধুরা, এই ভিডিওটা তো দেখলেন যে কীভাবে একজন মুরিদ পীরকে নিয়ে কী কন্ডিশন করলো, ভিডিওতে তো দেখলেন, এটা মুখে বলা যাবে না, খুব লজ্জাজনক বিষয়। হ্যাঁ বন্ধুরা, এরকম অসংখ্য পীর বাংলাদেশে এখনও রয়েছে, ভণ্ড বাবার দরবারে যায় চিকিৎসার জন্য এবং সাধারণ মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফালায়, তাদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা, এবং কৌশল অবলম্বন করে তারা এরকম অশ্লীল ড্যান্স করে। চলুন আমরা এখন একটা জিকির দেখব, যে জিকিরের তালে তালেও নারী পুরুষ জড়ো হয়ে ভণ্ডামি করতেছে। চলুন সেই ভিডিওটা একটু দেখি। দেখুন কিভাবে নারী পুরুষ জড়ো হয়ে অশ্লীলভাবে ড্যান্স করতেছে, জিকিরের নামে করে ভণ্ডামি। এরা ইসলাম কতটুকু সামর্থ্য করে আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনি অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন ভাই। বন্ধুরা, এই ভিডিওগুলো তো দেখলেন, এরকম
শুধু অসংখ্য না, হাজার হাজার লাখ লাখ ভিডিও ইন্টারনেটে রয়েছে যারা ইসলাম ধর্মকে পুঁজি করে পেটকে পূজার জন্য নরনারী সুন্দর সুন্দর নারী পুরুষ এক হয়ে তারপরে অশ্লীলভাবে ড্যান্স করতেছে ভণ্ড বাবার দরবারে। এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এইসব ভণ্ড বাবাদের কাছ থেকে সাধারণ মানুষ দূরে থাকে এবং এদের ফাঁদে যেন সাধারণ মানুষ না পড়ে। এর জন্য আমি বলবো এই ভিডিওটা আপনি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, পিটিভি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।